আমার নাম নদী, আমার বাবার নাম জয়নাল, স্বামীর নাম, স্বামীর নাম হৃদয়। আচ্ছা, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। কি ঘটনা একটু বলো তো। ঘটনা হয়েছে, মানে 2 বছর আগে এই ছেলে হয়ে পেটে আইছে, 7 মাস সম্পর্ক ছিল। আচ্ছা, তারপর? ওই ছেলে আমাকে ভালোবাসতো, সে 7 মাসে বাচ্চা পেটে আসলো, ওই ছেলে আমাকে শিকার কাটছে, এখন আমার বাচ্চা না কো, এই বাচ্চা, এই বাচ্চা। আর আমি বলছে মা হয়ে বলছে এই বাচ্চার হৃদয়, ছেলের বাবা, এই ছেলের বাবা হৃদয়। মানে ও কি স্বীকৃতি দিচ্ছে না? জি না। ও কি বলে? ও বলে ওই বাচ্চা আমার না কো, আর আমি মা হয়ে বলছে ওই বাচ্চার হৃদয়। এই বাচ্চার বয়স কত? এই বাচ্চার বয়স এখন 4 মাস হচ্ছে। তাহলে তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি এই বাচ্চা মাইনে নেক, যেন বাচ্চার কেরই নাই কো। এই বাচ্চা ও স্বীকৃতি দিতে চাচ্ছে না? জি না, স্বীকৃতি আমি দিতে চাচ্ছি, বাবা করতে চাচ্ছি, ছেলে বাবা স্বীকৃতি। জি, সেজন্য মেনে নেয় নাই। এখন আইনের বিষয়ে যা হবে আল্লাহ দিবে, যা করবে আল্লাহ সব করতে চাচ্ছে। বাচ্চার বাবা কোথায় এখন? হৃদয়? বাবা হৃদয় এখন জেলে রয়েছে। কেন? এই বাচ্চা শিকার কাটছে না, আমার না কো, ওই বাচ্চা মিলে গেলে ও জেল খাটতে রাজি আছে, তাও বাচ্চা আমার না তাই বলছে। এ ব্যাপারে তুমি মামলা করেছো? আমি মামলা করি না, ওই ছেলে জেলে উঠেছে, আমার বাড়িতে আয়োজন হয়েছিল, ছেলের বাবা শিকার কাটছিল, বিয়ে হবে মানি নিয়েছিল ছেলের বাবা। এটা কতদিনের কথা? তাও 8 মাস হচ্ছে। আচ্ছা, তারপর? এখন ছেলে যায় জেলে উঠেছে, এখন ওই ছেলে শিকার কাটছে না, আমার তো না কো, ওই ছেলে এখন জেল খাটতে রাজি আছে, তাও এই ছেলে মানিয়ে নিতে রাজি নাই। তুমি চাচ্ছি? আমি চাচ্ছি ওই ছেলে একদিনও মানি নাই, ছেলের বাবা।